মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কবে ফিরবে অনিকেত? ও কাজ শেষ হলেই চলে আসবে, তোমার কিছু দরকার থাকলে তুমি শ্যামলীকে বলতে পার। আরে বলতে বলতেই তো শ্যামলীরা চলে এসেছে। শোনো শ্যামলী, বলছি যে ওই অহনা এসেছে, ও কিছু দিতে চায় অনিকে, তুমি তোমার কাছে রেখে দাও। কেন মা? অনিকে দিতে এসেছে, অনি নেবে। না না পিসিমণি, একটু ভুল হয়ে গেল, এখন তো সব জিনিস গুছিয়ে রাখার দায়িত্ব আমার, তাই আমাকেই দিতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে কি দেবে তুমি বলো। না সামান্য জিনিস কিছু না, একটা পুরনো জিনিস আমার কাছে ছিল, তাই আমি জানতাম না অনেকে বাড়িতে নেই, আসলে আমাকে বলেনি তো, তাই। ও তোমায় কি করে বলবে, ওর তো নিজেরই মনে ছিল না। জানো তো যখন প্রথম এই বাড়িতে বিয়ে করে এসেছিলাম তখন শুনেছি সবাই ওর ভয় একেবারে থরহরি কম্প, কেউ ওর ঘরে ঢুকতে পারবে না, কেউ ওর জিনিসে হাত দিতে পারবে না, সব কিছু নিজের দায়িত্বে রাখবে, নিজের একই গুছিয়ে রাখবে। এখন অবস্থা দেখো, জিনিসপত্র তো বাদ দাও, নিজেকেই গুছিয়ে রাখতে পারে না, সব দায়িত্ব এখন আমার উপরে, সে বাড়ি বলো আর কাজ। উফ, এই অনুষ্ঠানকে নিয়ে যে আমি কি করি, বাপরে বাপ। ওরে আমার পাকা গিন্নি রে, হোক হোক, ঈশ্বর করুন একদিন সত্যি সত্যি গিন্নি হও মা, এই সংসারের পুরো ভার নেওয়ার যোগ্যতা মর্যাদা পাও। বাবা, ভেবেছিলাম মোহনার সামনে একটু মিনমিনিয়ে থাকবে, এর তো ডাঁট বেড়ে গেছে দেখছি। বলছি মেয়েটা বাড়িতে এসেছে, কিছু জল খাবার ওকে করে দাও। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, অহনা কি খাবে বলো? বলছি ফ্ল্যাটটা সুন্দর করে গুছিয়ে নিয়েছো তো? হ্যাঁ মোটামুটি, পুরনো কিছু জিনিস নেবার ছিল, সেগুলো গোছাতে গিয়ে একটা পুরনো জিনিস খুঁজে পেলাম, ওগুলো আবার আমার আর অনিকেতের মধ্যে খুব আদান প্রদান হতো, কত যে স্মৃতি, তাই সেগুলোই। না না না, এই ভুলটা ভুলেও করো না, তোমার বন্ধু আর আগের মতো নেই গো, কোনো কিছু দেবে কোথায় রাখবে, হারিয়ে যাবে, সে তো আমার হাতেও দেবে গুছিয়ে রাখার জন্য, আমাকে ছাড়া ওর চলে নাকি। এই যে দেখো না, যে ফ্ল্যাটটা তোমাকে দেওয়া হলো সেটা গোছানোর জন্য আমাকেই নিয়ে গেল, কাউকে ভরসা করে না আমি ছাড়া। এই যে কাজে গেছে, আমি তো যেতে পারিনি, সব দায়িত্ব ওর উপর পড়েছে, পুরো চাপটা গিয়ে ওর উপর পড়েছে, অভ্যেস নেই তো, সব কাজ আমরা ভাগাভাগি করে করি, কি করছে কে জানে, সকাল থেকে 14 বার ফোন করে ফেলেছে, তুমি দেখবে না, তোমায় দেখাই, এই দেখো। না ঠিক আছে, সত্যি কি অনিকেত শ্যামলীর ওপর এতটা ডিপেন্ডেন্ট? দোষ অনিকেতকে আমি চিনি না, একটা মানুষ এতটা বদলে যায় নাকি? সব তুমি ইনসিকিউরিটি থেকে করছো তাই না শ্যামলী? ভালো ভালো, তুমি যত ভয় পাবে তত আমারই লাভ। কি গো কি ভাবছো এত, এটাই ভাবছো তো? দূর, শ্যামলী বাড়ি বাড়িয়ে বলছে, আমি এতদিন ধরে মানুষটাকে চিনি, মানুষটা এরকম নাই তাই না? বদলে যায় গো মানুষ, বদলে যায়। এই দেখো না, আমি মা বাবা মারা যাওয়ার পর থেকে কত ঝড়ঝাপটা সহ্য করেছি একাই, ভেবেছিলাম আমার কাউকে প্রয়োজন নেই, জীবনটা একাই কাটিয়ে দেবো, কিন্তু দেখো বিয়ের পর পুরো জীবনটাই পাল্টে গেছে, এখন ওকে ছাড়া আমি এক পাও চলতে পারি না, তাই তো সব সময় এত আগলে আগলে রাখি, কেউ ব্যাঁকা চোখে আমার স্বামীর দিকে তাকাক না, চোখ একেবারে গেলে দেবো আমি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।